করবেন। এই লামাজাহিদের একটা বা আতঙ্ক, কাদিয়ানীদের ভীতি, আলুল সুন্নাতুল জামাতের সম্মানিত আহ্বায়ক শেখ জাকারিয়া রহমতুল্লাহ ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত মোহতামেন মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, জানা দরকার আছে না? আছে, হযরত বয়ান পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পরম সদ্য সভাপতি অধ্যকার ঢাকা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত মিরপুর জোনের কেন্দ্রীয়
ওয়াজ ও মাহফিল ও হালকায়ে জিকিরের এই মুবারক মজলিসে উপস্থিত হযরাতে উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইসব, যুবক ভাইরা, তালাবা এজাম এবং সর্বস্তরের বেরাদারান ইসলাম, হযরত পীর সাহেব হুজুর বসে আছেন, তিনি আসবেন এই মুবারক মজলিসে, আখেরি বয়ান করবেন, দোয়া করবেন। তার পূর্বে কিছুক্ষণ সময় আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। আমি সূরা আলে ইমরানের একটি প্রসিদ্ধ আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আমার দৃষ্টিতে তিরিশ পারা কোরআনে করিমের মধ্যে আমাদের বিশ্বনবী তাজেদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান, মকাম, ইজ্জত এবং তার ফজিলত সম্পর্কে এই আয়াতের মধ্যে যেই পরিমাণ ব্যাখ্যা দেওয়া হয়েছে, তিরিশ পারা কোরআনে করিমে আর কোথাও এত লম্বা ব্যাখ্যা নাই। আমরা যেহেতু সবাই নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত, সেই নবীজির পরিচয় আজকে দেওয়ার জন্য সিরাত মাহফিল করা হচ্ছে, কোথাও মিলাদ মাহফিল করা হচ্ছে, কোথাও শানে রিসালতের নামে করা হচ্ছে, এইগুলা মানুষের গড়া মাহফিল নবীজির মহাব্বতের কথা আলোচনার জন্য, নবীর প্রেমের কথা আলোচনার জন্য। কিন্তু আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন, তোমরা আমার আমার বান্দা নবীর উম্মত, তোমরা আমার নবীর মান সম্মান মর্যাদার মাহফিল করে আমার নবীর হক আদায় করতে পারবে না, তাই আমি আল্লাহ নিজে আমার নবীজির শানে রিসালত বয়ান করার জন্য আমি নিজেই মাহফিল করেছি। এটা মানুষের করা মাহফিল না, আল্লাহ নবীর আল্লাহর করা মাহফিল। আল্লাহ বলেন, আত্মার জগতে আমি দুইটা মাহফিল করেছি, পৃথিবীতে মানুষ আগমনের পূর্বে আমি সমস্ত মানব জাতির আত্মাগুলোকে একত্রিত করে বিশাল এক মাঠে আমি আল্লাহ দুইটা মাহফিল করেছি। একটা মাহফিলের বিষয়বস্তু ছিল তাওহীদের মাহফিল, আরেকটা মাহফিলের বিষয়বস্তু ছিল শানে রেসালত, রসুল্লাহ সাল্লামের মান ও সম্মান, সিরতের মাহফিল। তাওহীদের মাহফিলের মধ্যে আমি আল্লাহ সবাইকে একত্রিত করি, সংক্ষিপ্ত বাসনে বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন মাঠের মাঝখান থেকে একটা আত্মা চিৎকার দিয়া বলেছিলেন, বালা ইয়া রব, কেননা আপনি অবশ্যই আমাদের প্রভু। এ একটা রু মুবারকের উত্তর বাকি কোটি কোটি রুয়ে শুনিয়া, আত্মায় শুনে ওনার থেকে উত্তর শিখিয়া সবাই চিৎকার করে বলেছিল, বালা বালা বালা। যারা আমরা আজকে উপস্থিত আছি, আমাদের রু সেখানে ছিল না? আমরা আল্লাহর এই প্রশ্ন উত্তর দিই নাই, কিন্তু শিখছেন কোত্থেকে উত্তর? আমরা নিজেরা উত্তর জানতাম না, নবী রসুল্লাহ উত্তর জানতেন না। একটা রু চিৎকার করে বলল বালা, তার থেকে শিখিয়া আমরা বললাম বালা। প্রশ্ন হইল, যে রুটা আল্লাহর প্রশ্নের উত্তর দিলেন তিনি কে ছিলেন? এর ব্যাখ্যায় মুফাসসিরে কোরআন মুফাসসিরে কেরাম বলেছেন, হাদা রুহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রু আত্মা ছিল মুহাম্মাদুর রাসূলের রু মুবারক।
আস্তু গড় তুলা কহতে নামাই তুজকো খুদা কহতা না করতে তু মুঝে পয়দা না মই তুজকো বলা কহতা কবি বলেন আল্লাহ আত্মার জগতের মধ্যে আমাদেরকে একত্রিত করিয়া যদি আলাস্তু বিরব্বিকুমের প্রশ্ন আপনি না তুলতেন, প্রশ্নের উত্তরে যদি আমরা বালা শব্দ হা শব্দ না বলতাম, তাহলে আপনি আমাদের খোদা হইতেন না, আমরাও আপনার বন্দা হওয়ার সুযোগ হইত না। বলেন এই মাহফিলের ভিতরে আল্লাহ কি প্রমাণ করছেন, আমি রব, আমি আল্লাহ, সিজদা আমার দরবারে চলবে, কোন পীরের দরবারে সিজদা চলবে না, কোন পীরের দরবারে ওর চলবে না, ওর গরু মহিষ জবাই করা চলবে না, নারী পুরুষের আনন্দ করা চলবে না, আমি রব, আমি তোমাদের প্রতিপালক, এই কোবাল আমার দরবারে জগবে, পৃথিবীর কোন মানুষের দরবারে জগবে। এটা প্রথম মাহফিল, সবাই ছিল কাফের, বেঈমান, কাদিয়ানি, ফাদিয়ানি, মুসলিম, খ্রিস্টান, ইহুদি সব ছিল এই মাহফিলে, কোন মানুষ এই মাহফিল থেকে বাদ যায়নি। এবার আল্লাহ পাক বলেন শুধু রসুল আর নবীগণের রুগুলার তোমরা সব এই মাহফিলে চলে আসো, বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের এটা আজিমুস শান, 40,000 হাদিসের মজমুআ সংকলিত কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস পেয়েছে, তিনি বলেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীদের সংখ্যা ছিল 1,24,000, তার ভিতরে 315 জন ছিলেন তাদের মধ্যে রসুল। আল্লাহ পাক নবী রসুলগণকে বললেন সব আত্মাগুলো এখানে চলে আসো, আজকের এই মাহফিলের ভিতরে নবী রসুলের আত্মা ছাড়া আর কোন মানুষ প্রবেশ পত্র পাবে না, ঢুকতে পারবে না। আমি আল্লাহ সভাপতির বাসন দেব, আমার বাসন শ্রবণ করবে নবী আর রসুলগণ। এটা দ্বিতীয় মাহফিল শানের সাল, সিরাতুল নবীর মাহফিল, সমস্ত নবী রসুলগণকে একত্রিত করে আল্লাহ বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। আয়াত বড় লম্বা, আয়াতের সার মর্ম হইল এই, আল্লাহ পাক সকল নবীগণকে একত্রিত করে আল্লাহ বলেন হে নবী রসুলগণ, আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছো, যাদের আত্মা উপস্থিত আছে, তোমাদের সবাইকে আমি আল্লাহ নবী রসুল বানাইবার সিদ্ধান্ত নিয়েছি, তোমাদেরকে আমি কিতাব আসমানি গ্রন্থ দেব, ওয়াল হিকমা তোমাদেরকে নবী আর রসুল বানাবো, কিন্তু এমনে বানাবো না, আমি আল্লাহ আজকে আত্মার জগতের ভিতরে তোমার থেকে একটা কমিটমেন্ট নিতে চাই, ওয়াদা নিতে চাই, আমার সঙ্গে ওয়াদা করতে হবে পাকা ভক্ত। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ পাক বলেন তোমাদের সবাইকে আমি যুগে যুগে নবী বানাইয়া দুনিয়ার বুকে প্রেরণ করব পর্যায়ক্রমে, কিন্তু আমার সঙ্গে শর্ত, আমার শর্ত মানতে হবে, আমার সঙ্গে ওয়াদা করতে হবে একটি বিষয়ে, এই বিষয়ে ওয়াদা কমিটমেন্ট করলেই মাত্র তোমরা নবুয়ত পাইবা, ওয়াদা রক্ষা না করলে কাউকে নবুয়ত দেওয়া হবে না।
সব নবী রসুলগণ বললেন, আল্লাহ আপনি নবী রসুল বানাবেন তাও আপনার ইচ্ছা, ওয়াদা করাবেন তাও ইচ্ছা, বলুন সেই ওয়াদাটা কি? আল্লাহ পাক বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ও আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণ, সমস্ত 124,000 মত নবী রসুল আমি বানায়া, সবার শেষে লাস্টে সর্বশেষ বিশ্ব নবী মুহাম্মদুর রসুলকে আমি দুনিয়াতে পাঠাব। সেই বিশ্ব নবী তোমাদের সকলকে সমর্থন করবেন, তোমাদেরকে সবাইকে নবী হিসেবে মানি নেবেন। একটা নবীর নবুয়তকে তিনি অস্বীকার করবেন না, সবাইকে সমর্থন করবেন। আমি আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিতে চাই, আজকে আত্মার জগতে আমি আল্লাহর সামনে এই মোবারক মাহফিলের ভিতরে, তোমরা ওয়াদা করো, সবাই ওয়াদা করো, ও আদম, ও শীস, ও নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, তোমরা সবাই আমার শেষ নবী বিশ্ব নবীর উপরে নবী হিসাবে ইমান আনবা কিনা? লা তু'মিনুন নবিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার সর্বশেষ নবীর উপরে আজকে তোমরা ইমান আনতে হবে, সুবহানাল্লাহ। এবং পর্যায়ক্রমে তোমরা আমার নবীর কথা আপন আপন যোগে বলতে থাকবা বিশ্বব্যাপী, যে শেষ নবী আগমন হবে, শেষ নবীকে পাইলে মেনে নিবা, আমার নবীর চর্চা আলোচনা তোমাদের আপন আপন সময়ের ভিতরে করতেই থাকতে হবে। এবার আল্লাহ বলেন, আকরারতুম ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরি, আমার এই ওয়াদা শর্ত তোমরা পালন করলা কিনা স্বীকার করো, মজবুত করে স্বীকার করো, মজবুত ভাবে ওয়াদা করো। কালু আকরারনা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলে উঠলেন, আল্লাহ স্বীকার করলাম, বিশ্ব নবীর উপরে এক্ষুনি আমরা ইমান গ্রহণ করিলাম। ওগো আল্লাহ, আপনারই নবী শুধু উম্মতের নবী নয়, শুধু শেষ জমানার উম্মতের নবী নয়, এই বিশ্ব নবী হবে সমস্ত নবী গণের নবী। তিনি হবেন নবীউল আম্বিয়া। এবার আল্লাহ পাক বলেন, কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাস শাহিদিন, ও নবীগণ তোমরা সাক্ষী থাকো, ফেরেশতাগণ সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী, আমার সমস্ত নবী রসুলগণ বিশ্ব নবী মুহাম্মদ রসুলকে মেনে নিয়েছেন, ওনার নবুয়তকে মেনে নিয়েছেন, এই ওয়াদা আমার সঙ্গে তারা পালন করেছে, এই কারণে আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে নবী বানাইলাম। এই আয়াতটার অনুবাদ করলাম এতক্ষণ পর্যন্ত, ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই আয়াতের অনুবাদ বুঝছেন? কোরআন কিনা এটা না মুফতি মিজানে বানানো কথা? সূরা আলী ইমরান আয়াত নম্বর 15 কোরআনে আছে না নাই? এই আয়াতের মর্ম দাঁড়ায় এই যে আদম নবী হয়েছে আমার নবীর উসিলায়, নুয়াল ইসলাম নবী হোসেন আমার নবীর উসিলায়, মুসা ঈসা নবী হোসেন নবীর উসিলায়, আসল নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উনাকে আল্লাহ পাক দুনিয়াতে আনবেন, শেষ জমানায় বিশ্ব নবী বানায়া, সর্বশেষ নবী বানায়া, তাই আল্লাহ পাক পৃথিবীর বুকে যুগে যুগে 124,000 নবী রসুল দিয়া পৃথিবীকে সাজাইছে। দেখেন না আজকের এই মাহফিলটা সাজানো হয়েছে না, বলেন না এই মাহফিল সাজাতে কষ্ট হয়েছে কিনা, অর্থ খরচ হয়েছে কিনা?
মুজাহিদ কমিটির ভাইদেরকে জিজ্ঞাস করেন এত সুন্দর মাহফিল কেন সাজাইছেন। মুজাহিদ কমিটি বলবে আমাদের পীর সাহেবদের আসবেন, আমাদের প্রাণপ্রিয় পীর পীর সাহেবের জন্য করছে, ঠিক না বেটি? এবার যদি বলেন মুফতি মিজানকে কেন দাওয়াত দিচ্ছেন, অমুক সাহেবকে কেন দাওয়াত দিচ্ছেন, অমুক সাহেবকে কেন দাওয়াত দিচ্ছেন, তারা বলবে এটা মাহফিলকে সাজানোর জন্য দাওয়াত দিছি। আপনারা আসিয়া মাহফিল সাজাবেন, পীর সাহেব আসিয়া বয়ান করে ওয়াজ করা মুনাজাত করে দিব, এই না কথা? তাহলে মাহফিলের আসল কর্ণধার কে, বুঝেন না এই কথা? হ্যাঁ, এটা ভালো বুঝবেন তো, মুজাহিদ কমিটি এটা বোঝার দরকার। পীর সাহেবের মুরিদরা এরা খুব ভালো করে বুঝে, এই জন্য পীর সাহেবের নামের পরে কোন মাওলানার নাম কখন দিবে, কোথায় দিবে, কোথায় স্থান পাবে, এটার খবর তাদের কাছে নাই, এটা তাদের ভুল, ঠিক না বেটি? কোন কষ্ট পাইছেন? আমি চরমনাকে মহাব্বত করে বলে স্টেজে আসছি, ঠিক না বেটি? কোন চরমনায় যাই কিনা বলেন? এত মহাব্বতের পরেও দেখবেন তাদের পোস্টারের ভিতরে আমার নামটা থাকবে সবার নিচে ছোট্ট করিয়া, কারণ তারা বুঝে আসল পীর তো আমার পীর, এরা তো কিছুই না। অথচ উচিত ছিল পীর সাহেব যেই এলেম আমলের দ্বারা পীর হয়েছেন, এই আলেম এলেম আমল যার যত পরিমাণ সেই ব্যক্তিকে সিরিয়াল মেনটেন করিয়া নাম দেওয়া, এটা আমাদের উচিত কিনা বলেন? হক কথা বললে গরম ভাতে বিলাই বেজার, হক কথা বললে ওনারা বন্ধুরা বেজার, কিন্তু আমি যে হক কথা বলি এটা আমার স্বভাব, ঠিক না বেরিক বলেন? আগামীতে লক্ষ্য রাখতে হবে কিনা বলেন, উচিত কিনা? কার নাম মারতে হবে বলুন দিয়া, আর মাপার জন্য পাল্লা নিজের কাছে থাকতে হবে, যার কাছে পাল্লা নাই সে মাপতে পারবে না, যাদের কাছে পাল্লা আছে তারা মাপিয়ে আলাম দিবে, ঠিক না বেরিক বলেন? শত শত টেলিফোন আমার কাছে, কেন যাবে? এক আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি আমি এখানে, আজকে আমাকে ভাড়া দেওয়া হয়েছে এখানে আসার জন্য, যে হুজুর আলেম ওলামা আপনাদের দাম নাই, নামটা একদম নিচে ছোট করে দিছে। আমি বললাম বেটা নামে কি আসবে যাইবে, আমি যে নুরানি জলসার মধ্যে পৌঁছি, আমি যে স্টেজে বসি, যে কোনো টাইমে আল্লাহ দপ্তরে আমার নাম উঠে যাবে, আমি আমি পোস্টারের নাম দিয়ে আমার কাজ কি? তো হুজুর এটা আমি আমরা বুঝি, তবে আমাদের মনে ব্যথা লাগে, উলামায়ে কেরাম আর এলেমদের নাম কেন নিচে থাকবে, কথা বলেন না? সামনে রক্ষা করবেন, আমি একটা নসিহত সম্পর্কে বলে যাই, যারা চরমনাই করেন পীর সাহেবদেরকে মহাব্বত করেন তরিকার সাথে সম্পর্ক, আল্লাহ পাক তাদেরকে আলা মাকাম দান করুক, সবাইকে আল্লাহ ওলি বানাইলেন। কিন্তু মনে রাখবেন অন্তরে শ্রদ্ধা মহাব্বত রাখবেন উলামায়ে কেরামের। উলামা হলো জাতির প্রেসিডেন্ট, জাতির মন্ত্রী, উলামা যেখানে থাকবে, উলামার সম্মান যেখানে থাকবে, সেটার মধ্যে হক প্রচারিত হবে, উলামা মাইনাস হয়ে গেলে হক হবে না, হবে না, হবে না। আল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত, 15 না কত, আল্লাহ কয় আমি পৃথিবীকে সাজাবো, একজন দুলা মিয়াকে আনবো চরমনে পিসাবের মতো সবার শেষে, ঠিক না বেটিক কোন? তিনি হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বিশ্বনবীকে দুনিয়াতে আগমন করার জন্য আদমকে নবী বানাইলাম, নূহকে নবী বানাইলাম, মুসাকে নবী বানাইলাম, ঈসাকে নবী বানাইলাম, লক্ষ লক্ষ নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, এরা দুনিয়া সাজাবে, বিশ্বনবী আসিয়া কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নার আলো দিয়ে পৃথিবীর মানুষের কলবকে আলোকিত করিয়া আল্লাহ সঙ্গে সম্পর্ক জুড়াই দেবে, ঠিক না বেটিক বলেন? মহতরম হাজরিন, বিশ্বনবীর এত বড় মান, এত ইজ্জত কোরআনের মধ্যে আমরা পাইলাম। এবার বুঝেন কোরআন শরীফের এই আয়াতে কেন আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে একটা কথা বোঝা লাগবে, কি বোঝা জানেন? আমার সবার ওয়াজ হিসাবে আধা ঘন্টা এক ঘন্টা সেটা সব ওয়াজ করে দিব, ঠিক না বেটি? যিনি পরে আসবেন সব বক্তাদের বক্তৃতা
সারমর্ম করিয়া জাতির কাছে পেশ করা বড় মানুষের দায়িত্ব, ঠিক না? আদম থেকে ঈসা পর্যন্ত 124,000 নবী রসুলগণের সব ওয়াজ এলেমকে একত্রিত করিয়া আর নিজের যোগ্যতার এলেম আর জ্ঞান ঢুকাইয়া বিশ্ব মানবতাকে মনুষ্যত্ব শিক্ষা দিবে, আল্লাহর আশেক বাড়াবে, আল্লাহ প্রেমিক বাড়াবে, আল্লাহ সম্পর্ক জোড়াবে। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের এলেম নিজের এলেমকে সমন্বয় করিয়া তিনি হবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ। এই নবী কোরআন নিয়ে আসছেন, হাদিস নিয়ে আসছেন, হাদিসের সংখ্যা কম বেশ 2 লক্ষের উপরে, বুঝলেন নাই? কোরআনের আয়াতের সংখ্যা 6,666, মতান্তরে বেশ কম আছে, এটা সমস্যা নাই। আয়াত একটা মাঝখানে টুকরা করলে সংখ্যা বেশি হয়ে যাবে, দোনো টুকরাকে এক আয়াত বানাইলে আয়াত কি হয়ে যাবে, সংখ্যা কমে যাবে। কোরআনের আয়াত যেমন আছে তেমনই রয়েছে, বাকি সংখ্যা দেওয়ার ভিতরে কেউ এটা করছেন কেউ এটা করছেন, এটার দ্বারা আবার ভুল বুঝি গেল না যে কোরআনের আয়াত কমে গেল নাকি, না কমে নাই, আয়াত যেমন আছে তেমনই, এক হরফ শব্দ বাক্য এবং এক নুকতা জের জবর কোরআনের কিয়ামত পর্যন্ত কোন মানব সন্তান কোনদিন পরিবর্তন পরিবর্তন করতে পারবে না। এখন আমার নবী সব ওয়াজ করতে হবে কিনা, আদম থেকে ঈসা পর্যন্ত যা ওয়াজ করছেন এগুলো করতে হবে, কিয়ামত পর্যন্ত মানব জাতি আসবে তাদের জন্য ওয়াজ করতে হবে, এটার জন্য কোরআনের হাদিস যা আনছেন এই কোরআনের হাদিসের মধ্যে আল্লাহ নবী সব বয়ান করছেন, মানব জাতির সব সমস্যার টুকি টাকি যা কিছু প্রয়োজন হবে 1400 বছর পরে, 1500 বছর পরে, 5000 বছর পরে, কে আমাদের আগ মুহূর্ত পর্যন্ত মানব জাতির সমাজে যাহা যাহা মানুষের সমস্যা আসবে তার সমাধান কোরআন হাদিসের মধ্যে বিশ্ব নবী দিয়া গেছেন নিজের এলেম এবং সমাপ্ত নবী রসুলের এলেম দিয়া। তবে বিষয় হইল সব সমস্যার সমাধান কোরআন হাদিসের ভিতরে স্পষ্ট উল্লেখ করে করে দেওয়া সম্ভব হয় নাই, দেন নাই, দিলে আল্লাহ আল্লাহর পক্ষে সম্ভব ছিল, দিলে ওই এলাকার মানুষ বুঝতো না, সাহাবায়ে কেরাম বুঝতেন না। যেমন এই মাইক, 14 বছর আগে কি মাইক ছিল? এই মাইকের একটা ওয়াদ যদি হাদিসের মধ্যে রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে করতেন, তারা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ মাইক কি, ঠিক না বেটি? মাইক তো আবিষ্কার হয় নাই, ইন্টারনেট আবিষ্কার হয় নাই, ইন্টারনেটের ব্যাপারে ছবি করা ওয়াজ শোনা বৈধ কি অবৈধ এই ব্যাপারে রসুল যদি একটা বিধান দিতেন তাহলে সেই যুগের বলতে হুজুর ইন্টারনেট এটা কি, এটা আমরা বুঝি না, তাহলে নবীর কথা সাহাবারা বুঝলেন না, সমস্যা কি না বলেন, কথা বলেন না। টেস্ট টিউবে সন্তান হয় কি না, টেস্ট টিউবে বেবি হয় জানেন? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক আছে কিন্তু সমস্যা আছে ওদের বিবির মধ্যে, নাহলে স্বামীর মধ্যে, ডাক্তাররা কয় আপনাদের সাথে সন্তান হবে না, তো কী করতে হবে, কয় একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এবার ডাক্তারেরা উভয়জনের স্বামী স্ত্রীর বীর্য লইয়া এটাকে মেশিনের ভিতরে রাখিয়া লালন পালন করিয়া কিছুদিন এরপরে ইঞ্জেকশন দিয়া নিয়া এরপরে যে কোনো একটা মহিলার পেটে পুষিং করে দিবে, গর্ভে পুষিং করে দিবে, সেটা নিজের স্ত্রীও হইতে পারে আর একজন মহিলা হইতে পারে, তার গর্ভে দিয়া দিবে, এই গর্ভে বাচ্চাকে লালন পালন করিয়া 9 মাস যখন বয়স হবে প্রসব করবে, সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানটা বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান, পিতা মাতার সঙ্গে তার সম্বোধন করা ঠিক হবে না বেঠিক হবে, পিতা মাতার ইন্তেকালের পরে তর্কা পাবে কি পাবে না, এই সমস্ত সমস্যা আমাদের আছে না নাই? যদি রসুল্লাহ সাল্লাম 1400 বছর আগে টেস্ট টিউবের বেবির ব্যাপারে একটা বিধান দিয়ে যাইতেন তাহলে কি বুঝা 1400 বছর পর্যন্ত উম্মতের পক্ষে সম্ভব ছিল, ছিল না। তাহলে বোঝা গেল কেয়ামত পর্যন্ত মানব জাতির সমস্যা অসীম, এই অসীম সমস্যা দিন দিন বাড়তেই থাকবে, অসীম সব সমস্যার সমাধান কোরআন সুন্নার ভিতরে বিশ্বনবী নিঃসন্দেহে দিয়েছেন, সব কিছু স্পষ্ট দেন নাই, অনেক কিছু অস্পষ্ট দিয়েছেন। আপ অস্পষ্ট দেওয়ার পরে রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহর কোরআন আসা বন্ধ, ওহি আসা বন্ধ, নবী দুনিয়ার মধ্যে নাই, এখন মানব জাতি আসছে, নায়েবে নবীগণ আসছেন, সাহাবায়ে কেরাম, নায়েবে নবী, তাবেঈনদের উলামায়ে কেরাম, নায়েবে নবী, তবে তাবেঈনদের উলামায়ে কেরাম, নায়েবে নবী, আজকের উলামায়ে কেরাম, নায়েবে নবী, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম, নায়েবে নবী, নবী শূন্য, নবী নাই, নায়েবে নবী আছেন, আল্লাহ বলেন আমার নবী চলে যাবে যুগে যুগে,
মানব জাতির টুকটাক যত প্রকারের নতুন নতুন সমস্যা আসবে, আমার নবীর নাইবে নবীর যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম তারা ইস্তিহাদ গবেষণা করিয়া মাযহাব আবিষ্কার করিয়া মানব জাতির সব সমস্যার সমাধান কোরআন সুন্নাহর ইঙ্গিত ইশারায় অস্পষ্ট বিষয় থেকে কোরআন সুন্নাহ থেকে নিয়া ওলামায়ে কেরাম নাইবে নবীরা জাতিকে উপহার দিবেন, তার নাম মাযহাব হবে। জাতি মাযহাব মানিয়া চলবে, মাযহাব মানলেই কোরআন সুন্নাহ মানা হবে, মাযহাব উপেক্ষা করলে কোরআন সুন্নাহ মানা হবে না। এত অল্প সময় বুঝানো বিষয়টা বড় কঠিন, ঠিক না বেটি? বুঝছেন? মাইকে নামাজ পড়লে হবে কি হবে না এই সমস্যার সমাধান কোরআনে স্পষ্ট কোন আয়াতে আছে? স্পষ্ট নাই। হাদিসের কোন হাদিসে আছে? নাই। কিন্তু আমাদের আকীদা কোরআন সুন্নাহ সব সমস্যার সমাধান আছে না? নাই। কেমনে আছে? কিছু সুস্পষ্ট, কিছু অস্পষ্ট, কিছু ইঙ্গিত, কিছু ইশারা। এখন অস্পষ্ট হইলে এটা ব্যাখ্যা দিবে কে? নবীও দুনিয়াতে নাই, ওহি বন্ধ, ব্যাখ্যা দিবে কে? ব্যাখ্যাকারী দরকার আছে না? আল্লাহ কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, সমস্যার সমাধান কোরআন থেকে লও, কোরআনে পাওয়া গেলে, ওয়া আতিউর রাসূলা, কোরআনে পাওয়া না গেলে রসুলের হাদিস থেকে লও, ঠিক আছে? এবার আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনীয় সমস্যার সমাধান স্পষ্ট পাওয়া না গেলে, রসুলের হাদিসেও স্পষ্ট সমাধান পাওয়া না গেলে কি করবা? উলিল আমরি মিনকুম, নাইবে নবীকে তাকাও, নাইবে নবীরা বিজ্ঞ বিজ্ঞ মুস্তাহেদ কোরআন সুন্নাহর অভিজ্ঞ যারা, তাদের কাছে যাও, তাদের কাছে প্রশ্ন করো, তারা কোরআন সুন্নাহর আলোকে ইস্তিহাদ গবেষণা করে কোরআন সুন্নাহ থেকে তোমার বিষয়, মাইকের বিষয়, টেস্ট টিউবের বিষয়, রক্ত বিক্রির বিষয়, কিডনি বিক্রির বিষয়, ফেসবুকের বিষয়, ইন্টারনেটের বিষয়, নতুন নতুন আধুনিক যুগের সব সমস্যা সমাধান বিজ্ঞ আলেমরা কোরআন সুন্নাহর ভিতর থেকে তলদেশ থেকে বাইর করিয়া তোমাদেরকে সিদ্ধান্ত দিবে। ওই সিদ্ধান্ত ওই গবেষকের মত হবে, ওই গবেষকের মতের নাম সেই গবেষকের ইমামের পথ হবে, পথের আরবি নাম মাযহাব। তাই ওই বিষয়টা সিদ্ধান্তটা গবেষণামূলক সিদ্ধান্তটা ওই ইমামের মাযহাব হবে, আর মাযহাবের মাধ্যমে কোরআন সুন্নাহতে জাতির সব সমস্যার সমাধান পরিপূর্ণ করা হইল, বিশ্বনবীর নবুয়তকে পরিপূর্ণ করা হইল। তাই বিশ্বনবীর নবীকে বিশ্বনবী মানতে হলে সব সমস্যার সমাধান কোরআন সুন্নাহ মানতে হলে মাযহাব মানিয়াই সমাধান নিতে হবে। যারা বলেন মাযহাবের কোনো দরকার নেই, কোরআন আর সহি হাদিস বুখারি হলে চলবে, তাদেরকে আমি জিজ্ঞাসা করি, কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াতটা পড়ো, পড়িয়াত অনুবাদ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, কোরআন মানো, ওয়া আতিউর রাসূলা, হাদিস মানো, ঠিক, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরকে মানো। তো তুমি বলছো কোরআন মানলে হাদিস মানলে যথেষ্ট, আতিউল্লাহ, আতিউর রাসূল যথেষ্ট, আর কিছু মানা যাবে না। আমার আল্লাহ কয়, ওয়া উলিল আমরি মিনকুম, বিজ্ঞ আলেম মুস্তাহেদকে মানতে হবে। আল্লাহ বলে মাযহাব মানতে হবে, এরা বলে মানা লাগবে না, এরা আল্লাহর দুশমন। তারা রসুলের দুশ্মন। রসুল মুয়াজকে জিজ্ঞাসা করে, মুয়াজ, তোমাকে ইয়ামান পাঠাই দিছি, ইয়ামানের লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিবা, তুমি সেখানে ইমামতি করবা, তুমি ইমাম। ইয়ামানের মুসলমানরা সমস্যা নিয়ে তোমার কাছে আসলে সমস্যার সমাধানটা কিভাবে দিবা বলো আমাকে, বুঝেন নাই? হযরত মুয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যার সমাধান তো 30 পারা কোরআন খুলি পড়বো, কোরআনের মধ্যে পাইলে কোরআন অনুযায়ী দিয়া দেব, আর কোনো দিকে তাকাইবার দরকার নেই, কফাস ক্লাস, জাযাকাল্লাহু খাইরান। আরো ভাই বলেন, মুয়াজ, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, সমস্যার সমাধান যদি সুস্পষ্ট কোরআনে তুমি না পাও,
তখন তুমি কিভাবে দিবা? আল্লাহর হাবিব হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাবে সুন্নতে রাসূলিল্লাহ, আপনার রাসূলুল্লাহর সুন্নতের মাধ্যমে আমি সমস্যার সমাধান দিয়ে দেব। আল্লাহর হাবিব এই দুই প্রশ্ন পরে তিন নম্বর প্রশ্ন করেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতে রাসূল, ও মুআজ, মানব জাতির সমস্যার সমাধান যদি সুস্পষ্ট তুমি কোরআনের পরে হাদিসের মধ্যে তুমি না পাও, সেই মুহূর্তে তুমি চুপ থাকবা নাকি সমস্যা দিবা, সমাধান দিবা? সমাধান দিলে তখন কি? মুআজ বলেন, আইস্তাহিদু বিরাই ওয়ালা আলু, আমি আলোকে যেই ফয়সালা দিবে এই ফয়সালাটাই সিদ্ধান্ত, আখেরি ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা, এটাই রসুলের ফয়সালা, এটাও মুসলমানের মানতে হবে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করি আপনাকে, রসুলের পরে মুসলমানদের ভিতরে খলিফাতুল মুসলিমিন মুসলমানদের নেতা কে ছিলেন? জোরে কোন? রসুলের পরে সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর প্রথম খলিফা, এটা মানলে আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটাকে অমান্য করলে আপনি পদভ্রষ্ট দল। প্রশ্ন হইল, রসুলের পরে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হবে, তাকে প্রথম খলিফা মানতেই হবে, এই কথা এটা কোরআনের কোন আয়াতে আছে? কোন আয়াতের মধ্যে নাই। এটা হাদিসের কোন হাদিসের মধ্যে আছে? স্পষ্ট কোন হাদিসের মধ্যে নাই। তাহলে এটা মানলে আমি আহলে সুন্নাত আকিদা সঠিক আকিদা, অমান্য করলে ভুল আকিদা, এই সিদ্ধান্ত পাইলেন কোথায়? কোরআনেও তো নাই, হাদিসেও নাই। এর উত্তর হইল একমাত্র সাহাবায়ে কেরামের ঐক্য মত, আমাদের নবীর পরে আবু বকর হবেন আমাদের রাষ্ট্রপতি, তিনি হবেন খলিফাতুল মুসলিমিন, নায়েবে নবী, নবীর ইস্তিলা বিশুদ্ধ, এই উম্মতের ইজমা, সাহাবায়ে কেরামের ঐক্য মত, এটাই শরীয়তের দলিল। এই শরীয়তের দলিলকে যারা মানবে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারবে না। আহলে সুন্নাত জামাত হইতে না পারলে ডাইরেক্ট জান্নাতও যাইতে পারবে না, জাহান্নামে যাইতে হবে। পরে হয়তো ঈমান যারা পরিমাণ থাকলে আল্লাহ মাফ করে দেব, কিন্তু জাহান্নামের আগুন থেকে রক্ষা নাই। হাদিস বলছেন, মা আনা আলাইহি আসাবি, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামে যাবে, একমাত্র দল জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে, আকিদার গোমরাহির কারণে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, কোন দল সেটা? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসাবি, আমার আদর্শ, আমার সাহাবার আদর্শ, যারা মানিয়া চলবে তারা জান্নাতি হবে, এই একমাত্র দল। আমার সুন্নত মানবে না, সাহাবার সুন্নত মানবে না, এই দল তারা জান্নাতেও যাবে না। আমরা জুমার নামাজের আগে আজান কটা দিই? দুইটা না আজান? হ্যাঁ, এই আজান বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আবিষ্কার হয়েছে না আগের থেকে ছিল? কত আগে? খলিফা ওসমানের যুগ থেকে আজান দুইটা জুমা, ঠিক না? ঠিক করুন। বর্তমান তথাকথিত আহলে হাদিসের দল তারা বলে জুমার আজান রসুলের যুগে একটা ছিল, আবু বকর আর ওমরের যুগে একটা ছিল, আজান একটা দেওয়া সুন্নত, আজান দুইটা দিলে এটা বেদাত হয়ে যাবে, বুঝেন নাই? তারা বলে আমরা বুখারি মানি, বুখারি শরীফের ভিতরে কিতাবুল জুমা, ইমাম বুখারি রহমতুল্লাহ নিজে বলেন যে যখন মানুষজন কম ছিল রসুল আর আবু বকর ওমরের যুগে একটা আজান যথেষ্ট ছিল, উপস্থিত সবাই আসে, আজান দিয়াই খুতবা আরম্ভ, নামাজ আরম্ভ, তখন প্রয়োজন নাই। ফালাম্মা কাসারুন নাস, বুখারি শরীফের হাদিস, যখন মানুষ সকল মুসলমান বৃদ্ধি হয়ে গেছে অনেক বেশি, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিহাদার গবেষণা করলেন। কি করলেন? কোন উসমানে কি করছেন? ইস্তিহাদ করছেন, গবেষণা করছেন, কোরআন সুন্নার মধ্যে গবেষণা চালাইছেন। এই গবেষণা যে চালায় তাকে ইমামে মুস্তাহাদ বলে, গবেষণার ফলাফলকে মাজহাব বলে। তাহলে এটা উসমানের গবেষণা, তিনি মাজহাবের ইমাম, আর উসমান যে আজান আরেকটা নতুন আবিষ্কার করেছেন এটা হলো উসমানের মাজহাব। এখন উসমানে বলেন একটা আজান হবে, আরো একটা আজান হবে, অনেক দূরের মানুষ জুমার মধ্যে আসতে আসতে তো খুতবা আরম্ভ হয়ে যায়, তারা সুন্নত পড়তে পারে না, তাইলে মসজিদের বাহিরে গিয়া আলাজ জাউরা, বুখারি শরীফের হাদিস, সেখানে গিয়া আওয়াজ দিবে, আজান আরেকটা দিবে, এই আজান শুনিয়া সবাই চলে আসবে প্রস্তুতি নিয়া, আর দ্বিতীয় আজান পরে খুতবা আরম্ভ হয়ে যাবে। সমস্ত সাহাবারা এক রাওয়ায়াতের মধ্যে আছে, ওয়া সাবাতাল আমরু আলা যালিক, অর্থাৎ সমস্ত মুসলিম উম্মা সাহাবা তাবেইনগণ এই সিদ্ধান্তের উপর একমত হয়েছিলেন। আলহামদুলিল্লাহ,
সমস্ত উম্মত একমত হয়েছেন কিসের উপরে? ওসমানের এস্তেয়ার ঠিক, আমরা সবাই এটাকে সিদ্ধান্ত মানি নিলাম। তাহলে ঐক্যমত হইল কিনা? প্রথমে ছিল এস্তেহার ওসমানের, ওসমানের এস্তেয়ার উপরে ঐক্যমত হইল কিনা? বলেন না ঐক্যমত হয় না? সাবাত আল আমরু আলা জালিক, অর্থাৎ এই কাজটা উসমানের এই কাজটার উপরে নিবাক্যে সমস্ত সাহাবীরা মেনে নিয়েছেন, কেউ তার বিরোধিতা করেন নাই। এটা ঐক্যমত, এই ঐক্যমত এটা এজমা, এটাই শরীয়তের দলিল। তাই যখন ঐক্যমত শরীয়তের দলিল, সাহাবাদের এই ঐক্যমত আজকে তথাকথিত আহলে হাদিসটা বলে এটা বেদাত। ঐক্যমত সাহাবাদের আমলকে যারা বেদাত বলে এরা যোগ কঠিন বেদাত আর গোমরা, এরা ফাঁসে। তারাবির নামাজ বিশ্বাগত, কার সুন্নত? ওমরের সুন্নত। সমস্ত সাহাবাদের ঐক্যমত মাইলে আলে সুন্নাল জামাত, এটাকে অমান্য করলে তোমার নাম বেদাতি আর ফিরকায় বাতিলের দল। নামাজের পরে মোনাজাত করা, আমার ভাই বলছেন মোনাজাতের কথা, হাত তুলে মোনাজাত আছে না নাই? তারা বলে মোনাজাত করা, হাত তোলা, হাতকে মুখের মধ্যে মোছা, এগুলা সব বেথাত, হাদিসের মধ্যে নাই। বলে নাউজুবিল্লাহ। হাজরিন, মজমাউল ফাওয়ায়েদ, জামিউল উসুল, মজমাউল জাওয়ায়েদ, তাবারানি এবং বিভিন্ন হাদিসের গ্রন্থে পরিষ্কার লেখা আছে যে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম একদিন ফজর নামাজ পড়েছেন, ফালাম্মা সাল্লা সুম্মা সাল্লামা, ফজরের আজান সালাম যখন দিয়েছেন, সালাম দেওয়ার পরে ফারাভাই আদাই হে ওয়া দাআ, রসুল নামাজের পরে ফজরের পরে হাত তুলেছেন এবং দোয়া করেছেন। তাহলে হাত তোলা বেদাত না সুন্নত? এক। এরপরে আরেক হাদিসের মধ্যে মজমা জাওয়াদের মধ্যে আসছে বিশুদ্ধ সূত্রে, সেই হাদিসের মধ্যে আছে কালা নবী সাল্লাল্লাহু আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ুমান্না রাজুলুন ইল্লা ইয়াদউ ফায়াগফিরু লাহু ওয়া মান ওয়ারাহু, কোন ইমাম যদি মুক্তাদিরকে ইমামতি করিয়া নামাজ শেষ করেন, এরপরে তিনি যখন দোয়া করবেন তখন আল্লাহ পাক ইমামের গুনাও মাফ করবেন, মুক্তাদের গুনাও মাফ করবেন। এই হাদিস থেকে সমস্ত হাদিস বিশারদগণ বলছেন, এখানে যদিও বলছে রসুলে দোয়া করা, ইমামে দোয়া করার কথা, যেহেতু দোয়া করলে আল্লাহ পাক ইয়াগফিরু লাহু ওয়ামান ওয়ারাহু, ইমামের গুনাও মাফ, ওয়ারাহু পিছনের মুক্তাদের গুনাও মাফ, এর অর্থ হল ইমাম সাহেব দোয়া করলে ওনাকে অনুসরণ করেই সমস্ত মুক্তাদিরও দোয়াতে হাত তুলবে, সবাই একসঙ্গে দোয়া করলে আল্লাহবাক ইমামের গুনাহ মাফ করবেন, মুক্তাদের গুনাহ মাফ করবেন। এটার দ্বারা প্রমাণিত হয়, এটার দ্বারা প্রমাণিত হয় যে সম্মিলিত নামাজের পরে মুনাজাত, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। আমার ভাইরা অনেকে বলেন হুজুর ফরজ নামাজের পরে ইমাম সাহেব মুক্তাদি সাহেব সবাই মিলিয়া হাত তুলে দোয়া করে চেহারাতে মোশন করা, পুরাটা কোন হাদিসে বলেন? আমি বললাম তুমি নামাজ পড়নি, ফজরের নামাজ করাকাত কোচার রাকাত, নামাজের ভিতরে প্রথমে দাঁড়াইতে হয়, তারপরে হাত তুলতে হয়, হাত বাঁধতে হয়, কেরাত পড়তে হয়, রুকু করতে হয়, উঠতে হয়, সেইদা যাইতে হয়, সেইদা করতে হয়, আবার উঠতে হয়, তাশাহুদে বসতে হয়, তাহিয়া পড়তে হয়, সালাম দিতে হয়, এটা নানান নামাজ? কোন নবীর হাদিসের মধ্যে একটি নামাজের সমস্ত হুকুম এক হাদিসে প্রমাণিত নাই, কয়েকটা হাদিস মিলাইয়া পূর্ণ নামাজের বিধান প্রমাণিত। তাহলে যদি বলেন মুনাজাতের মধ্যে এমন একটা হাদিস দেখাইতে হবে ফরজ নামাজের পরে ইমাম এবং মুক্তাদি উভয় মিলিয়া হাত তুলিয়া দোয়া করে মুজবে, এটা এক হাদিসে দেখান, আমি বলবো সমস্ত নামাজের সব আমলগুলো এক হাদিসে দেখাও। নামাজ যখন এক হাদিসে দেখাতে পারো না, কয়েকটা হাদিস মিলাইয়া পূর্ণাঙ্গ নামাজের বিবরণ সিফাতুস সালাত হয়, তাহলে মুনাজাত রসুল বাদা সালাওয়াতুল মাকতুবা ফরজ নামাজ পড়ে দোয়া করছেন, এটা এক হাদিস, দোয়ার মধ্যে হাত তুলছেন,
সাহাবানের, এটা আরেক হাদিস, এবং ইমামের মুক্তাদির উভয় দোয়া কবুল হয়েছে, এটা আরেক হাদিস। এবং রসুল বলছেন দোয়ার আদব হইল দোয়া হাত তুলবে, হাত তুলিয়া দোয়া এই হাত দোয়ার পরে মোচন করবে, আল্লাহ পাক এই হাত খালি দিবে না, সবার গুনাহ মাফ হয়ে যাবে। এটা আরেক হাদিস। চার পাঁচটা হাদিসকে একত্রিত করলে নামাজের পরে সম্মিলিতভাবে ফরজের পরে ইমাম মুক্তাদি মিলিয়া হাত তুলে দোয়া করা এবং হাত মোছা, এটা প্রমাণিত হয়। যেমন নামাজ প্রমাণিত হয় এমন দোয়া প্রমাণিত হয়। এই দোয়াকে যারা বেদাত বলে তারা অজ্ঞের জগতে বাস করে। বাস আমার সময় শেষ, কিছুক্ষণ কথা বললাম, মনে ব্যথা নিছেন, কষ্ট নিছেন, শুনেন কথাইরা শেষ। কালকে সিডিতে ছিলাম, আমার সঙ্গে অনেক যুদ্ধ তর্ক বিতর্ক হচ্ছে সমাজে। গতকাল সিলেটের শাহরান মাদ্রাসায় বসিয়া ওলামারা বলে আপনি শুক্রবার 11 তারিখ সিলেট আলিয়া মাঠে আসবেন নাকি? বলে হ্যাঁ আসবো। কয় এটা কিসের মাহফিল? আরে চরমানের পীর সাহেবের মাহফিল। আপনার সাথে চরমানের কি সম্পর্ক? আরে আমার সাথে চরমানের ইমানের সম্পর্ক। আমাদের তো ওনাদের ব্যাপারে বহুত আপত্তি আছে। আমি বললাম যে আপত্তি থাকতে পারে, আমার বিরুদ্ধে আপত্তি আছে, আপনার বিরুদ্ধে আমার কিছু না কিছু আপত্তি আছে, সব বিষয়ে আমার আর আপনার মধ্যে মিলবে না, কিন্তু মৌলিক বিষয়ে এক কিনা আমরা। আমি বললাম চরমানায় পীর দেখাও মৌলিক বিষয়ে উলামায়ে হক্কানির সাথে দ্বন্দ্ব কোথায়? আকীদাগত, আমলিগত, নামাজ, দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, পীর মুরিদি, সুলুক তরিকত, সব এক মতানৈক্য কোথায়? এরা বেশি চিৎকার চিৎকার করে করে মুসলিমের মাইক দিয়ে জিকির হালকা করে, এটা ভালো লাগে না। আমরা এটা একটা বিতর্কিত মাসলা, কেউ এটাকে ভালো বলছেন, কেউ নিষেধ করছেন, এটা একটা, এটা একটা শাখাগত বিষয়। শাখাগত বিষয়ের মধ্যে উলামায়ে হাক্কানি চার মাজহাবের মধ্যে বহুনিয়া পার্থক্য আছে, এরপরেও সব মাজহাব হক। আমাদের উলামায়ে হাক্কানি আজকের এই মহাসম্মেলন থেকে পুরা মিরপূর্ণ ঢাকাবাসীর উলামায়ে কেরামকে পরিষ্কার বলতে চাই, আমি আলহামদুলিল্লাহ চরমনাইকে মহাব্বত করি, এটাকে আমি মহাব্বত করি, পছন্দ করি, আমার মতো হাজার হাজার ওলামায়ে কেরাম পছন্দ করে, করেই করে না। কেউ যদি না করেন, চরমানায় পীর সাহেব একটা ঘোষণা দিয়েছে ওলামায়ে কেরামের সামনে, যদি আমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি কেউ দলিল প্রমাণ দিয়া আমাকে ধরিয়ে দিতে পারে, আমি এটা সংশোধন করে নেব। আপনারা আসেন, সংশোধন করে দেন। এই কথা পীর সাহেব যদি বলিয়া থাকে, উলামায়ে কেরাম এই আসে চরমানাইতে, সেই আসে চরমানাইতে, চাই চরমানায় যাওয়া যায় না, চরমানাইকে পছন্দ করা যায় না, এই কথা বলিয়া গড়ে বসে থাকলে কিন্তু আল্লাহর কাছে দায়িত্ব আদায় হবে না। আসেন চরমানাই, দৌড়ে দেন সমস্যা। আমি আজকে এটা ধরলাম কিনা মাপও চাই কমিটির কাছে, কিন্তু আপনারা খুশি হবেন যে হুজুর তো এনাদেরকে ভুল যেখানে ধরে দিছে। এটা এই মাইকে কেন বললাম, পোস্টার সারা ঢাকা শহরে হয়েছে, হয় নাই? আমি একা একা কামরার মধ্যে বসলে আপনাদের মনে ভরসা থাকতো কিনা? তাহলে আমি খুললাম করে বললাম যে এই ব্যাপারে সামনে খেয়াল রাখতে হবে, আশা করি তারা খেয়াল রাখবে না। আর যদি রাগটাগ করি আমাকে দাওয়াত না দেয় তাও সমস্যা নাই, দাওয়াতও দিবে, মহাব্বতও করবে, আরো বেশি করবে আমি আশা করি। এই হক কথা বলি, উলামায়ে কেরামকে আহ্বান জানাই, সবাই আসো, সবাই হক্কানি পীর মশাই যেখানে আছে উলামায়ে কেরাম সেখানে যাবে, উলামায়ে কেরামের সহযোগী থাকতে হবে। যদি কোনো ভুলভ্রান্তি পরিলক্ষিত হয় তা আদরের সাথে বলে সংশোধন করার চেষ্টা করতে হবে, তখন আমাদের মুসলিম ঐক্য হবে। মুসলিম ঐক্যের মধ্যে নিজেরা ঘরের মধ্যে বসে বসে সমালোচনা পাত্র বানাইয়া ঐক্য ফাটল করার ভিতরে ইহুদি খ্রিস্টানের স্বার্থ পূরণ হবে, উলামায়ে হাক্কানি করে লাভ হবে না। আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, আপনারা সবাইকে মাফ করে দেন।
আমি আবার মতো যদি আমার কথায় কারো মনে কষ্ট দুঃখ থাকে আমি আন্তরিক মাফ চাই। হায়াত মওতের বিশ্বাস নাই। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব দুনিয়া থেকে চলে গেছে। হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব আওলাদে রাসূল এই ঢাকা কাভাইসে যিনি এক সময় এত বড় বিখ্যাত আলেম তিনিও আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। উলামায়ে কেরাম ধরাধর বুজুর্গরা চলে যেতেন। আজকে শেখুল হাদিস সাহেব নাই, আজকে মুফতি ফজল আমিনী নাই, আজকে চরমানের মরহুম পীর সাহেব হুজুর নাই, আজকে অনেকে নাই, আজকে অনেকে নাই, মুবারক করিম সাহেব উজলি পীর সাহেবও নাই। এইভাবে যাইতে আছে আমাদের মুরব্বীরা, আমাদের মাথার উপরে ছায়া দেওয়ার মতো লোক নাই। এখন আমরা ঐক্যবদ্ধভাবে সকল ফিতনার মোকাবেলা করার জন্য এই চরমানের হাতে চরমানের কাছে আসিয়া বিভিন্ন হককারী পীরের কাছে যাইয়া, শুধু চরমানাই নয়, যেখানে হক পীর সেখানে যাবেন, চরমানাই হক পীর সেখানে যাবেন, উজানিয়া হক পীর সেখানে যাবেন, হাডালি হক পীর সেখানে যাবেন, পড়িয়া হক পীর সেখানে যাবেন, যেখানে হক পীর সেখানে গিয়া ঐক্যবদ্ধভাবে সমস্ত বাতিলের মুখোশ উন্মোচন আমাদের করতে হবে। وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه وبارك وسلم والسلام عليكم ورحمة الله الله